আমি পিয়ালি রুদ্রি খ্যাংলা হেসেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমার রান্নাঘরে চলে এসেছে ভোলা মাছ। তো আমি ভোলা মাছ আজকে আলু বেগুন দিয়ে ঝোল রান্না করব। চলো দেখে নাও আমি কিভাবে এই ঝোলটা রান্না করি। রেসিপিটা করার জন্য আমি এখানে ভোলা মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে আমি ভোলা মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে দিচ্ছি। ঝোলটা রান্না করার জন্য আমি এখানে লম্বা লম্বা করে আলু আর লম্বা লম্বা করে বেগুন কেটে রেখেছি। আর নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ কুচো, টমেটো কুচো, ক্যাপসিকাম কুচো, দুটো কাঁচা লঙ্কা, আদা, রসুন আর একটু ধনেপাতা। রান্না করার জন্য আমি এবার একটা মশলা বেটে নেব। তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচো, কিছুটা পরিমাণে টমেটো কুচো, আদা, রসুন আর দুটো কাঁচা লঙ্কা। এই সব কটার একটা মিহি পেস্ট আমি বানিয়ে নিচ্ছি। মশলাটা আমার বাটা হয়ে গেছে। আমি ওই একইভাবে আলুগুলোকেও লাল করে ভেজে নিয়েছি। ওই তেলেতেই আমি কালো জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে এতে আমি পেঁয়াজ কুচো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচি গুলো ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি ক্যাপসিকামের কুচি, দিয়ে আমি ভাজা ভাজা করে দিয়ে দিচ্ছি বাটা মশলা। জলটা দিয়ে দিচ্ছি যাতে এটা পুড়ে না যায়, অল্প করে দিলাম। দিয়ে এবার ভালো করে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে কষিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। আলুগুলো আমার গলে গেছে, এবার আমি এতে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে মিশিয়ে আমার ঝোলটা ভালো মতো ফুটে উঠেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। সবার শেষে আমি দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচো, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখো আমার ঝোলটা পুরো রেডি। আমার রেডি হয়ে গেছে আলু বেগুন দিয়ে ভোলা মাছের ঝোলটা। তাহলে দেখেই নিলে আমি কিভাবে আলু বেগুন দিয়ে ভোলা মাছের ঝোলটা রান্না করেছি। তোমরা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করো গরম ভাতে, এটা কিন্তু দারুণ লাগে খেতে। কমেন্টে অবশ্যই জানাবে যে আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো, লাইক করবে, শেয়ার করবে। আজকের জন্য এটুকুই, টাটা।